যে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তিন শ্রেণীর লোকের বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজেই বিচার দাঁড় করবে তিন শ্রেণীর লোক সম্পর্কে ইনশাল্লাহ আজকে আলোচনা করা হবে সকল বলুন আমিন বিখ্যাত সাহাবি আবদুল্লাহ মাসৌদ রাজি আল্লাহ আলা বর্ণনা করেন بشنوبي محمد رسول الله صلى الله عليه وسلم بولن الرجل 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 الله الحبيب صلى الله عليه وسلم صحابي درك بولدت صحابي در شنو مولو جد در شنو قيامة الميدان وتيد مصيبة تردين الله رب العالمين তার বান্দাদের বিরুদ্ধে এমন কিছু বান্দা থাকবে যে বান্দাদের ভিতরে আমলগুলো থাকবে ওই আমলগুলো যদি তার বান্দাদের ভিতরে থাকে আল্লাহ রবুল আলমিন তেয়ামতের ময়দানে তিনি নিজেই বিচারধার করাবে তাদের বিরুদ্ধে আল্লাহ আকবর বলেন সাহাবিরা বলল ইয়া রসুল ইয়া ওই বান্দা কেমন হবে আর বাকি আমাদেরকে জানিয়ে দিন আল্লাহর হাবিব সাল্লুসাল্লাম বলেন যে ব্যক্তি লোকদেরকে দিয়ে কাজ করায় কাজ করানোর পরে তাদের মজুরি দেয় না মজুরি যারা দেয় না এক নম্বর হলো তারা দুই নম্বর তারা যারা মানুষদেরকে ঠকায় দুই হলো তারা আর সালাসা তিন নম্বরে সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি দশ টাকা দিয়ে একটি জিনিস বিক্রির জন্য ক্রয় করল ক্রয় করার পরে সে ওইটা থেকে দশ গুণ বৃদ্ধি লাভ করে বিক্রি করে এই তিন শ্রেণীর লোক এখনো আন্না কল আন্দার জল আমাদের মধ্যে এমন লোক আছে কিনা বলেন যে আমরা বাড়ির কাজ করাই খেতে খামারের কাজ করাই এমনকি মেল কাজ করাই কিন্তু কাজ করানোর পরে শ্রমিকের মজুরি আমরা দেই না আল্লাহর হাবিব বলেন ও সাহাবিরা শুন শ্রমিক যখন কাজ করবে শরীর থেকে যখন ঘাম জরবে ওই ঘাম শুকানোর আগে এবং গরম শরীর ঠান্ডা হওয়ার আগে ওই শ্রমিকের মজুরি পরিশোধ করে দাও আল্লাহ আকবর বলেন আল্লাহর হাবিব বলেন কাজ করানোর পরে যদি মজুরি যদি পরিশোধ যদি না করা হয় যতদিন পর্যন্ত পরিশোধ করা না হবে ততদিন পর্যন্ত ওই মালিকের উপর আল্লাহ পাকের খাস রহমত এবং বরকত নাজিল হবে না যে পর্যন্ত পরিশোধ না করা হবে তার মজুরি দুই নম্বর আল্লাহর হাবিব বলেন আন্না করু দাও আন্নার রাজুল আমাদের মধ্যে এমন লোক আছে কিনা মানুষদেরকে ঠকায় আছে কিনা বলেন কোন না কোন ভাবে যদি কোনো মানুষ কোন মানুষের যদি কাছে সলসাতি করে বাতপারি করে এক ভাই আরেক ভাইকে যখন ঠকায় এক মুসলমান যখন আরেক মুসলমানকে ঠকায় আল্লাহ রাজুল। ওয়াস হাবি আজ মাউন তেমতের ময়দানে তার বিরুদ্ধে নিচেই বিচার দ্বার করিয়ে দিবে আল্লাহ আকবার বলেন এখন আল্লাহ রব্বুলালে আমি যদি কারো বিরুদ্ধে বিচার বিচারধার করায় সে কখনো জান্নাতে যেতে পারবে বলেন যেতে পারবে এই জন্য আল্লাহর হাবিব বলেন কোন না কোনোভাবে কোনো মানুষ যখন মানুষকে ঠকায় যে পর্যন্ত তার পরিশোধ পাওনা পরিশোধ না করবে তার কাছে ক্ষমা না চাইবে ওই পর্যন্ত আল্লাহ তালাও তাকে কখনো ক্ষমা করবে না তাহলে ভাইয়ের আমার আপনারা বলুন কোনো মানুষকে ঠকানো যাবে ঠকানো যাবে কিনা বলেন দুনিয়ার কেউ জানলো না কেউ শুনল না কেউ বুঝলো না কিন্তু আল্লাহ তালা তো ঠিকই দেখলো ঠিকই বুঝলো এমতের ময়দান আপনি জান্নাতে চলে যাবেন আল্লাহ ফেরেশতারা তাকে ডাক তাকে ধর তারে ধরে আমার কাছে নিয়ে আয় ওই ব্যক্তি চিৎকার করে বলবে রব্বুল আলামিন কি করলাম ভালো আমলই তো করেছি জান্নাতে চলে যাইতেছে আবার ডেকে আল্লাহ কি হয়েছে আল্লাহ বলবে বান্দারে দুনিয়ার মধ্যে তোর সব আমল ঠিক ছিল কিন্তু তুই মানুষকে কোনো না ঠকাই সস এই ঠকানোর বিচার শেষ হলে পরে যাবি বলেন তাহলে কোন ক্রমে মানুষকে যাবে যাবে না না মধ্যে আমরা মনে করি যে কেউ কাউকে ঠকে একটু পয়সা উপার্জন করলাম জমি ক্রয় করলাম বাড়ি করলাম ভালো চললাম এটাই মনে হয় শেষ কিন্তু এটার বিনিময়ে যে কি দিতে হবে একমাত্র কেয়ামতের ময়দানে বোঝা যাবে নসেদ বোঝা যাবে না এইবার ভাইরা আমার আন-নাজুলু ওয়ান-সালাসা দুনিয়ার মধ্যে আপনি একটা মাল ক্রয় করলেন আপনি দশ টাকা দিয়ে মাল ক্রয় করলেন ওইটা আপনি বারো টাকা বিক্রি করতে পারেন তেরো টাকা বিক্রি করতে পারেন চোদ্দ টাকা বিক্রি করতে পারেন কিন্তু আপনি যদি টাকা অথবা পঁচিশ টাকা বিক্রি করেন আপনি দশ গুণ লাভ করলেন এই যে আপনি এত লাভ করলেন এই লাভের জন্য ময়দানে আল্লাহ আল্লাপাকে আপনাকে ধরে ফেলবে আর আমাদের অবস্থা কি শুধু মাল তো বেশি দামে বিক্রি করি না মালের লাভ বাড়ানোর জন্য বেশি করে ক্রয় করে গুদাম যত করে রাখে রাখে কিনা বলেন আল্লাহর হাবিব বলেন মাল তুমি এক সপ্তাহ আর ওই মাল যদি বেশি দামে যদি বিক্রি কর সম্পূর্ণ টাকা তোমার জন্য হারাম হয়ে যাবে তাহলে কাঁচা মাল জাতীয় কোন জিনিস আপনি কি করে ক্রয় করে বেশি লাভের উদ্দেশ্যে গুদাম যত করে রাখতে পারবেন না যেমন আলু পেঁয়াজ মরিচ আছে না মশলা জাতীয় অনেকে গুদাম যত করে কিনা বলেন বস্তায় বস্তায় আলু কিনে রাখে পরে পচে যায় বস্তায় বস্তায় পেঁয়াজ কিনে কিনে রাখে পচে যায় এরকম আছে কিনা বলেন তো এরকম যারা করবে পরিপূর্ণ ব্যবসাটা কি হয়ে যাবে হারাম হয়ে যাবে আল্লাহ আকবার বলেন ভাইরা আমার

মানুষকে ঠকে কোনো কিছু কামাইতে চান ফালিল্লাহ হিলবাক্তু জামিয়া আল্লাহ তালা কখনোই কখনোই আপনাকে সফলতা দিবে না আর যদি সফলতা যদি দেয় আপনি ভালো করে চললেন কিন্তু আপনার সন্তান কখনো ওই সম্পদ দিয়ে দুনিয়ার মধ্যে সুখ করে যেতে পারবে না আল্লাহ আকবার বলেন আপনি কি করলেন হারাম পথে উপার্জন করে সম্পদ কামিয়ে গেলেন আপনার জীবনটা আপনি সুন্দরভাবে পরিচালনা করলেন কিন্তু পরকালে তো বিচার হবে এটা বাদ আল্লাহ বলেন যে ফালিল্লাহিল মাকরু জামিআ তার এই সম্পদের সফলতা কখনো দুনিয়ার মধ্যে আসবে না সে যদি ভালো যদি চলে তার ছেলে এবং মেয়ে কষ্টের পর কষ্ট সহ্য করে মৃত্যুবরণ করবে তারা নাতি পুতি এগুলো কষ্ট করে মৃত্যুবরণ করবে এগুলো শাস্তি দুনিয়ার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবে কোনো না কোনো ভাবে তাহলে ভাইয়ের আমার হারাম পথে উপার্জন না করে আপনি যখন হালাল ভাবে উপার্জন করে সম্পদ পাহাড় পরিমাণ নয় অল্প পরিমাণ যদি রেখে যান ওইটার বরকতে রহমতে আল্লাহ পাক পর্যন্ত

যখন তার সঙ্গে দেখা করার জন্য আসতেছে আল্লাহর হাবিবকে কোন না কোন ওপোট কন কোন হাদিয়া দিয়ে দেখা করতেছে সুবাহান আল্লাহ বলেন আল্লাহর হাবিব সল্লহী সাল্লাম যখন হাদিয়া গ্রহণ করতেছে এক সাহাবিব তার নাম ছিল রশি ওই সাহাবি যখন আল্লাহর হাবিবকে যখন কোন ওপটো যখন দিতেছে সাহাবি থর থর করে কাঁপতেছে আল্লাহ আকবার বলেন আল্লাহর হাবিব চিন্তার মধ্যে পনে গেলেন এত সাহাবিক আমাকে হাদিয়া দিল কেউ কাঁপল না এত সাহাবি আমাকে পটৌক দিল কেউ কাঁপলো না কিন্তু এই সাহাবির কি হল যে আমাকে হাদিয়া দেওয়ার আগে সে থর থর করে কাঁপতেছে

আমি আল্লাহর রব্বুল আলামিন চাই না আমার বন্ধু কোন হারাম স্পর্শ করুক এই জন্য ওই হাদিয়া দেওয়ার আগ মুহূর্তে সাহাবী থর থর করে কাঁপতেছে আল্লাহ আকবার বলেন এইবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব যখন কানে কানে বলে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সাহাবীকে বলল সাহাবী তোমার হাদিয়া গ্রহণ করা যাবে না তোমার হাদিয়ার মধ্যে কিঞ্চিত পরিমাণ হারাম আছে এ হাদিয়া গ্রহণ করা যাবে না এ হাদিয়া যদি আমি গ্রহণ করি তাহলে তামাম বিশ্ব ধ্বংস হয়ে যাবে এ হাদিয়া আমি গ্রহণ করতে পারবো না আল্লাহ অতবর আল্লাপাক করে দিলেন কোনো না কোনোভাবে কোনো মানুষের কাছে যদি কোনো হারাম যদি বিদ্যমান যদি থাকে এবং হারাম যদি থাকে এবং ওই ব্যক্তির কাছে যত হালাল সম্পদ থাকবে ওই হারামের স্পর্শে সমস্ত হারাম হয়ে যাবে আল্লাহ আকবর বলেন এই জন্য আল্লাহ হাবিব বলেন ও সাবিব এই সম্পদ কোথা থেকে তুমি আসছ একটু চিন্তা করা গবেষণা কর কোন জায়গা থেকে হারাম মিশ্রণ করেছ হারামটা বাদ দিয়ে দাও যার কাছ থেকে এনেছ তাকে বুঝে দাও আর তার কাছে ক্ষমা চাও তারপর আমাকে তুমি হাদিয়া দাও আল্লাহ আকবর বলেন শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাম বলেন ও সাহাবিরা যতক্ষণ যত সময় পর্যন্ত তোমাদের উপর কোনো হারাম থাকবে সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ তাল্লাহর গজাবগুলো তোমাদের উপর বর্ষিত হইতেই থাকবে না বিজ্লাহ বলেন এই জন্য আল্লাহ হাবিব বলেন সালা সারবাহ খামস উহাব তিন দিন নয় দুই দিন নয় পাঁচ দিন নয় সাত দিন পর্যন্ত যদি না খেয়ে থাকো কোনো হারাম কখনো স্পর্শ করো না আল্লাহ আকবর বলেন এইবার সাহাবিরা অন্য অন্য সহাবিরা আল্লাহ হাবিবকে হাদিয়া দিতেছে এইবার হজরত আনাসের মা তখন আনাস সাহাবি হয় নাই ওই আনাস ছোট বাচ্চা আনাসের মা আনাসকে নিয়ে আসছে আল্লাহর হাবিবের দরবারে বলতে সিংয়ান সুরুয়া হাবিব আল্লাহ সবাই তো আপনাকে কোনো না কোনো হাদিয়া দিয়েছে কিন্তু আমি অত্যন্ত গরিব মানুষ আমার তেমন কোনো সম্পদ নেই আপনাকে হাদিয়া দিব এই জন্য আমার শিশু বাচ্চা আনাসকে আপনাকে হাদিয়ে দিয়ে গেলাম আনাস আপনার খেদমত করবে আপনার খেদমতের কাজে তাকে নিযুক্ত করেন সুবহান আল্লাহ বলেন আল্লাহর হাবিবের কত সুন্দর ব্যবহার ছিল কত মায়াবী ছিলেন তিনি একটু লক্ষ্য করে শুনুন হযরত আনাস তার বয়স দশ এগারো বারো বৎসর ছোট্ট মানুষ আল্লাহর হাবিবের ফুট ফার্মাস করে দেয় তার খেদমত করে একদিন মসজিদে নবীতে বসে আল্লাহর হাবিব সঞ্জন লাহ বলে শুনলাম হজরত আনাসকে বললো আনাস দৌড়াইয়া যাও আমার বাড়িতে যাও গিয়ে আমার জন্য আমার একটা কাপড় নিয়ে আসো জামাটা নিয়ে আস আল্লাহর হাবিব সঞ্জন্ মানে শুনলাম হজরত আনাসকে হুকুম করার সঙ্গে সঙ্গে আনাস দৌড়ে যেতে লাগলো আল্লাহ হাবিবের বাড়িতে বহু সময় অতিবাহিত হয়ে গেল আনাস আনাস তো বাড়ি থেকে আসে না আল্লাহর হাবিব মধ্যে পড়ে গেলেন এত সময় হলো এখন পর্যন্ত কেন আসতেছে না কোনো বিপদ হলো কোন রাস্তার মধ্যে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন অনেক চিন্তার পরে নিজে আনাসকে খুঁজার জন্য গর থেকে বের হয়ে মসজিদে নব্বব্বী থেকে বের হয়ে গেলেন রাস্তার মধ্যে যখন গেলেন আল্লাহর হাবিব লক্ষ্য করে দেখেন অনেকগুলো সন্তান তারা খেলাধুলা করতেছে সুভহান আল্লাহ বলেন আল্লাহর হাবিব সন্ন মানে সাল্লাম লক্ষ্য করে দেখলেন ওই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো সন্তানগুলো শিশু বাচ্চাগুলো যেখানে খেলাধুলা করতেছে ওই জায়গার মধ্যে হযরত আনাস দাঁড়িয়ে ওই খেলাগুলো তিনি দেখতেছে আল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের পিছনে দাঁড়িয়ে তিনিও খেলা দেখতেছেন আল্লাহর হাবিবও খেলা দেখতেছেন পর্যায়ক্রমে কিছু সময় যখন অতিবাহিত হয়ে গেল হযরত আনাসের একটু মনে নেই যে আল্লাহর হাবিব আল্লাহ রসুল আমাকে তার বাড়িতে পাঠাইছে যে জন্য তার মনে নেই শিশু বাচ্চা তো খেলা দেখতেছে কিছুক্ষণ পরে দানে যখন তাকাইলেন তাকে দেখেন আল্লাহর হাবিব বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সল্লুল্লাহ আলি সাল্লাম তিনি দাঁড়িয়ে আছেন আনাস আমাকে বাড়িতে পাঠাইছে আমি কি করলাম দাঁড়িয়ে খেলা দেখতেছি হায় আমার দিনে আজকে কি হবে হজরত আনাস ভয়ে বয়ে একটু মুস্কি হাসে আর আল্লাহর হাবিব সাল্লাম তার দিকে তাকিয়ে মুস্কি হাসে সুবাহান আল্লাহ বলেন অতপর আল্লাহ রব্বুল আলমিন কোরআন আয়াত নাজিল করে দিলেন মুকদ্দারুহা তাকদীরাত কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ তাদের কাজের লোকের প্রতি রহম করবে দয়া করবে আর কাজের লোকের প্রতি কাজ দেখে হোক না দেখে হোক সন্তুষ্ট হয়ে মুসকি হাসবে আল্লাহ তালা বলে এই মুসকি হাসার জন্য কেয়ামত পর্যন্ত তাদের পিছনের যত গুণা হবে সমস্ত গুণাগুলো আমি আল্লাহ তালা মাফ করে দিব সুবহান আসতে বললেন এইবার আনাস বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের দিকে তাকে একটু মুস্তি হাসে দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন জামা আনার জন্য তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের চরিত্র এবং ব্যবহার কত সুন্দর ছিল সুবাহান আল্লাহ বলেন আর আমরা কি করি চাকর বাকর যারা কাজ করেন তাদের দিকে তাকে কি মুস্তি হাসি মুস্কি কি হাসি ভুলেও মুস্তি হাসি আমাদের আসে না এমনকি কাজ করানোর পরে একদিন দুদিন তিন দিন দশ দিন পার হয়ে যায় তারপরও কাজের লোকের মজুরি আমরা পরিশোধ করি না ঠিক কিনা বলেন আপনি যে কয়েকদিন পর্যন্ত কাজের লোকের মজুরি পরিশোধ না করবেন যতদিন পর্যন্ত করবেন না ততদিন পর্যন্ত আল্লাহ পাকের রহমত এবং বরকত আপনার উপর হবে না আল্লাহ আকবর বলেন এই জন্য আল্লাহর হাবিব বলেছে তুমি যখন কাজ করবে তোমরা যখন কাজ করাবে ওই ব্যক্তির ঘাম শুকানোর আগে তার পাওনা দাওনা তার মজুরি পরিপূর্ণভাবে পরিশোধ করে দাও পরিশোধ করে দেওয়ার পরে ওই ব্যক্তি যখন খুশি হবে আল্লাহ বলে আমিও খুশি হয়ে যাই সুবাহান আল্লাহ বলে আল্লাহর হাবিবও খুশি হয়ে যায় আর আল্লাহ যখন খুশি হয়ে যায় ওই ব্যক্তির খুশিতে আল্লাহ পাক তার রহমত এবং বরকত আপনার উপর নাজিল করে দেয় সুবহান আল্লাহ বলেন না আর আমাদের অবস্থা তেমন বাড়ি করি বাড়ি বাড়া খাইতে খাইতে বাড়ির ইটো ক্ষয় হয়ে যায় কিন্তু দেখা যায় কোনো কন্ট্রাক্টর অথবা কোনো মিস্ত্রি বা যারা কাজ করছে তাদের মজুরি অনেকেই দেয় না আছে কিনা বলেন এই যে যে এগুলো দেন না পরিশোধ করেন না এটার জন্য আপনার কিছুদিন পর পর দুর্ভিক্ষ লাগবে আপনার সংসারে অভাব অনটন কষ্ট নাই নাই খাই খাই খালি অভাব আর অভাব দেখা দেবে কিন্তু আপনি একবারও চিন্তা করেন না যে আমার কেন সংসারের অভাব দেখা দিচ্ছে আমার সংসারে কেন এত ইনকাম করার পর দুর্ভিক্ষ কেন আমার এত শান্তি একবারও কিন্তু চিন্তা করেন নাই হাইরে আমি যে এত বড় বিল্ডিংটা বানাইলাম আমার কাছে অমুকে টাকা পায় মিস্ত্রি টাকা পায় তাদের মজুরি তো পরিশোধ করি একবারে কিন্তু চিন্তা করেন না অল্প কিছু মজুরি আটকে রাখার জন্য আপনার লক্ষ লক্ষ টাকা আপনার লস হচ্ছে আল্লাহ বুঝাইতে পারলাম কথা বুঝে আসছে আপনাদের তাহলে কি করতে হবে যে কাজ করার সঙ্গে সঙ্গে গরম শরীর ঠান্ডা হওয়ার আগে মজুরি পরিশোধ করতে হবে করবেন তো ইনশাআল্লাহ ভাইয়েরা আমার দানবীর আমাদের কেমন হতে হবে গত কয়েক বছর পূর্বে মক্কা মদিনা বলা থেকে বিদায় নিলেন সালেহ বিন আবদুল আজিজ সালাহ বিন আবদুল আজিজ তিনি এমন একজন ধনাত্ম ব্যক্তি ছিলেন বিশ্বের মধ্যে সব চাইতেন ইসলামী যে ব্যাংক সালেহ ইসলামী ব্যাংক এই ব্যাংকটা হলো ওই আজিজ রহমতুল্লাহ আলাই সালাহ বিন আবদুল আজিজের তিনি দেখেন কেমন দানবীর ছিলেন যে মক্কা মদিনা মুনাকার মধ্যে আল কাসিম একটা শহর আছে ওই শহরের মধ্যে তার এমন একটা খেজুরের বাগান আছে যেই বাগানের মধ্যে দুই লক্ষ গাছের উপরে সুবাহ বলেন কয় লক্ষ গাছ দুই লক্ষ গাছ যদি একটা বাগানে যদি হয় তাহলে বাগানটাকে ছোট না বড় সুটনা বড় যে বাগানটা আছে ওই বাগানের মধ্যে খেজুর উৎপন্ন রহমত আলেই এই গোটা খেজুরের বাগানটা আল্লাহর জন্য আল্লাহর হাবি পারসাল্লা আলাইসাল্লামের জন্য দিনের জন্য ইসলামের জন্য তিনি দান করে দিলেন আল্লাহ বলেন এমনভাবে দান করলেন কিয়ামতের আজ পর্যন্ত এই বাগান থেকে যত খেজুর উৎপন্ন হবে যত খেজুর রাখবে সমস্ত খেজুরগুলো মানুষ অসহায় মানুষ দরিদ্র মানুষ অসহায় দেশ যেমন দরিদ্র দেশ আছে ওই সমস্ত দেশের মধ্যে দান করা হবে তার পরিবারের কোনো লোক একটা লোক ওই বাগান থেকে কোনো খরচ বহন করবে না কোনো খরচ নিবে না সুবাহা আম্লা বলেন এই সালেহ বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই গোটা খেজুরের বাগান দান করে দিয়েছেন কার জন্য জুরে বলেন কার জন্য আল্লাহর জন্য দান করে দিয়েছেন ছোট্ট একটি ঘটনা আছে সালেহ বিন আব্দুল আজিজ যখন ছোট ছিলেন ছোট যখন ছিলেন উনি ওই খেজুরের বাগানে ডুবতে চাইছিলেন যখন তিনি ওই খেজুরের বাগানের মালিক না তখন ওই খেজুরের বার যারা পাহারা দেয় যে মালি ওই পাহারাদাররা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে ওই বাগানের মধ্যে ডুবতে দেয় নাই সালাহিন আব্দুল আজিজ এসে তার মাকে বলল মা ইয়া উম্মি উম্মুহা চিৎকার করে বলতেছে মা আমি তো ওই খেজুরের বাগানে ডুবতে চাইছিলাম অনেক খেজুর নিচে বাগানের পড়ে আছে আমি টুকে খাইতে চাইছিলাম কিন্তু ওই খেজুর বাগানের যারা পাহারাদার যারা মালি আছে তারা আমাকে ডুবতে দেয় নাই আল্লাহ আকবার বলেন এইবার ওই صلاح বিন আব্দুল আজিজের মা দোয়া করলেন দোয়া করার পরে বললাম আব্দুল আজিজ আমি তোর জন্য দোয়া করে দিলাম এমন একটা সময় আসবে যে সময়ে তুই গোটা খেজুরের বাগানের মালিক তুই হয়ে যাবি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ তো আজকে বলেন দেখি কল্পনা করা যায় যে একটা খেজুর বাগানে বাচ্চা দুধতে চাইছিল পাহারাদাররা মালিরা দুধতে দেয় না আর তার মা দোয়া করল যে একটা সময় এমন আসবে তুই গোটা খেজুর বাগানের মালিক তুই হয়ে যাবি সুবহানাল্লাহ বলেন কিন্তু আল্লাহ কি তার মা দোয়া কবুল করছে কিনা বলেন কবুল করছে কিনা বলেন এইজন্য আল্লাহর হাবিব বলেন অবশ্য ইন্দল ইনসান আল্লাহ বলেন অবশ্যই নল ইনসানা বিঅনি দে হি হামালা হা তোমরা যখন বিপদের মধ্যে যখন পড়ে যাও কষ্টের মধ্যে যখন পড়ে যাও কোন অভাবের মধ্যে যখন পড়ে যাও তুমি তোমার মার কাছে গিয়ে বস বাবার কাছে গিয়ে বস তাদেরকে তোমার অভাবের কষ্টের কথা গিয়ে বলো আর তাদের কাছে দোয়া চাও আল্লাহর হাবিব আল্লাহি কসম আল্লাহি কসম আল্লাহি কসম তিনবার কসম করে বলেছেন তুমি বলার পরে তোমার মা যদি তোমার জন্য নেক দোয়া করে আল্লাহ পাক সঙ্গে সন্ধ্যে ওই দোয়া কবুল করে বিপদ থেকে আল্লাহ তালা তোমাদেরকে হেফাজত করবে আপনার আপনাদের মাদের কাছে দোয়া চান তো বাবার কাছে দোয়া চান যাদের মা বাবা মারা কাছে কবরের পাশে দাঁড়ান দারে কি ভাষণা তাদেরকে বলেন যে আল্লাহ মাগো তোমার জন্য সত্য জারিয়া এনে কামন গুলো পাঠাই দিলাম আল্লাহ পাক যেন তোমাদেরকে maaf করে সুবহান আল্লাহ বলে হে আল্লাহ আমি তো খুব অশান্তির মধ্যে আছি আল্লাহ আমার এই মা জন্য যে আমি দোয়া করলাম এই দোয়ার বরকতে আল্লাহ তুমি আমাকে maaf করে অশান্তি থেকে মুক্ত করো আল্লাহ maaf করে দিব সুবাহা আল্লাহ বলে তাহলে আপনারা যাদের মা বাবা মৃত্যুবরণ করেছেন তাদের কবরগুলো গুলো জিয়ারত করেন তো তাদের জন্য দোয়া করেন তো ইনশাল্লাহ কবর দিকে তাকান তো যখন মা বাবার কবর দিকে দেখেন তাকাবেন আল্লাহ তাআলা মৃত হোক আর জীবিত হোক আপনি যখন আপনার জীবিত মা বাবার দিকে তাকাবেন এক নজরে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করবে সুবহানাল্লাহ আর আপনি যখন কবর জিয়ারত করতে যখন আপনার মায়ের কবরের দিকে বাবার কবরের দিকে নেক নজরে তাকাবেন আহারে এটা তো আমার মায়ের কবর এটা তো আমার বাবার কবর ওই নেক নজরে তাকানোর জন্য আল্লাহ তালা কবুল হজের সব দান করবে সুবাহান আল্লাহ বলেন কি মনে করে আর আমাদের যে অবস্থা আমরা তো জীবিত থাকতেই নিজের মা বাবার দিকে নেক নজরে তাকাই না কথা ঠিক কিনা বলেন জীবিত থাকতেই তাকাই না নেক নজরে আর মৃত্যুর পর তো তা কোনো প্রশ্নই উঠে না অনেকের মা বাবা মৃত্যুবরণ করেছেন দেখবেন বৎসরের পর বৎসর চলে গেছে কিন্তু কবর জিয়ারত করতে ভুলেও একদিন যায় না সময় নেই তো বিজনেস করে এখানে যায় ওখানে যায় গিয়া দোকান পাটে গিয়ে আড্ডা মারে নানান জায়গায় যায় সময় করতে সময় তো নাই ব্যবসা করে কবরের কাছে গিয়ে যাওয়ার পর সময় আছে হ্যাঁ সময় তো নাই দোকানে বসে এক ঘন্টা আলোচনা করবে দুই ঘন্টা আড্ডা মারবো হাসা মিসা বানাইয়া গল্প করব। এইটা ঠিক আছে কিন্তু মা বাবার কবরের কাছে গিয়ে একটু দোয়া করবো ওই সময়টা অনেকের হয় না কথা ঠিক কিনা বলেন আপনারা কি কষ্ট পাইতেছেন এই মাসজিদ এই মাসজিদ সংরক্ষণ করা যেরকম আপনাদের এলাকাবাসীর ফরস তেমনি ভাবে আপনাদের মা বাবা কবরকে সংরক্ষণ করা এই মাসজিদের মতোই ফরস সুবাহান বলেন তাহলে এই মসজিদ কি ময়লা থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তো তেমনি ভাবে মা বাবার দাদা দাদির নানা নানির যে কবরগুলো আছে এগুলো যেন ময়লা যেন না হয় পরিষ্কার পরিচ্ছন্ন প্রতি মাসে একবার করে পরিষ্কার করে নিজ হাতে আগাছাগুলো পরিষ্কার করেন গাছগুলো ফেলে দেন সুন্দর রাখেন একটা ফুল ফুলের একটা চারা লাগিয়ে দেন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন রাখবেন তো ইনশাল্লাহ আমাদের অবস্থা এমন যে ময়লা আবর্জনার ডেন কবরের উপর দা দিয়া দেয় কিন্তু পরিষ্কার তো দূরের কথা কথা ঠিক কিনা বলেন আপনি যখন কবরস্থান যখন পরিষ্কার করবেন এই পরিষ্কার করার দ্বারা আল্লাহ তাহলে আপনার তাকোয়া আপনার ইমান এমনভাবে বৃদ্ধি করে দিবে ওই তাকোয়ার ইমান নিয়ে আপনি জান্নাতে চলে যেতে পারবেন সুবাহ আল্লাহ বলেন এই জন্য আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম কি বলেছেন জানেন যে ও সাহাবিরা তোমরা প্রতিদিন তোমার মা বাবা আত্মীয় স্বজন কবরকে জিয়ারত করো প্রতিদিন যদি না পড়ো প্রতি ঝুমায় করো জুমায় যদি না পারো মাসে একবার করো মাসে একবার যদি না পারো তাহলে কমপক্ষে দুই দিয়ে দুইবার করো তাও যদি না পারো বৎসরে একবার হইলো তাদের জন্য দোয়া করো কবরগুলো চোখ দিয়ে দেখো আর চিন্তা করো যে আমার মা বাবা আমার দাদা আমার দাদি চলে গেছে ঠিক ঠিক তাদের মতো আমাকে চলে যেতে হবে যখন আপনি কল্পনাটা করবেন আল্লাহ কসম কখনো আপনার দ্বারা আমার দ্বারা কোনো গুনার কাজ হবে এই জন্য কবরস্থানে যাওয়ার জন্য আল্লাহর হাবিব বলেছে সুবাহান আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আপনাদের লাভ আছে প্রতি কদমে কদমে আল্লাহ তালা এক বছরের গুণাগুলো মাফ করে দিবে সুবাহান আল্লাহ বলেন এক বছরের ন্যাকামল দান করবে সুবাহান আল্লাহ বলেন এই জন্য কবরগুলো সংরক্ষণ করবেন তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তো তাদের জন্য দোয়া করবেন তো জীবিত থাকতে যারা মা বাবা জীবিত আছে তাদেরকে নেক নজর তাদের দিকে দিবেন তো তাদের খেতবোধ করবেন তো তাদেরকে ভালোবাসবেন তো ভালোবাসেন অনেকে তো মানে নাকসিক খান খালি বুড়া মরে না কি যানজট বুড়ি মরে না যানজট আমার ঘরের মধ্যে নুংরা পুরে রাখে এরকম অনেকে মনে মনে চিন্তা করে নাকসিককে আসে না এরকম পুলাঙ্গার এগুলো খারাপ দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে যাবে নিজে ভালো খাবারটা না খেয়ে নিজের মা বাবার খাওয়াই দিয়ে কথা বুঝে আসছে আমার নিজের সন্তানের জন্য দিলে পাঁচশো টাকা খরচ করেন আর মারজন একটা পান বেন হয় বুড়ি বুড়ি খালি পান খাস এত বান লাগে কে অনেক সন্তান দমক দে দেয় কিনা বলে চরাই আজাদ বুধ ফালে বেদাব দাম মার দমক দে বেদাব নিজের সন্তানের জন্য এক হাজার টাকা খরচ করেন আর নিজের মার একটা বানাইনে দিতে পারেন না দমক দেখ নিজের মারে কত বলে বেদব সন্তান আছে কিনা বলে তাহলে আল্লাহ তালা আবাদের সবাইকে তৌফিক দান করুন মা বাবার বেশি বেশি খেদমত সকলে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা রাব্বিল আলামিন